এই রমজান মাসেও যদি আপনার শয়তানি না কমে, আপনি আসলেও একটা শয়তান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আইফোনের মতো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য জাস্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজে আইফোনের মতো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটা হচ্ছে আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখান থেকে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে সার্চ করব প্রিকুয়েল। ওকে, প্রিকুয়েল লিখে জাস্ট সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে যাবে, প্রিকুয়েল এআই ফিল্টার ফটো এডিটিং। জাস্ট এটা ইনস্টল করে আপনারা ওপেন করবেন। আমার ইনস্টল করা আছে অলরেডি, আমি জাস্ট ওপেনে ক্লিক করছি। আপনারা প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড দিবেন, এটা দিয়ে কিন্তু আপনি ফ্রি এডিটিং করতে পারবেন। ওকে, ফ্রি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। যদি এটা প্রো ভার্সন আছে, আমাদের প্রো ভার্সন প্রয়োজন নেই, আমরা এটা দিয়ে করে দেখাবো আজকে। এর জন্য আমরা এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করব এবং প্লাস ওখানে চাপ দিব। ওকে, এবং গ্যালারি থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করে নেবো, যে ভিডিওটা এডিটিং করবো। আমরা একটি নর্মাল ভিডিও সিলেক্ট করবো, এখান থেকে লোডিং নিচ্ছে। ওকে, আপনি আপনার মতো করে যে ভিডিওটি এডিটিং করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমাদের ভিডিওটি এখানে প্লে হবে, আপনারা যদি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ একটি নর্মাল একটি ভিডিও, কোনো রকম এডিটিং ছাড়া। তো জাস্ট আমরা ভিডিওটা প্রথমে অ্যাডজাস্ট করবো। এখানে আপনার রাইট সাইডে অনেকগুলো টুলস দেখতে পাবেন, অ্যাডজাস্ট বলে অপশন দেখতে পাবেন। এখানে দেখেন অনেকগুলো আপনার ফ্রিতে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। ওকে, এখান থেকে আপনার যেটা যেমন প্রয়োজন সেটা সেমন করে নেবেন। তো এখান থেকে আমরা একটা হাইলাইটস বলে একটা টুল দেখতে পারবো। ওকে, আমরা শ্যাডো হাইলাইটস, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন হাইলাইটস। ওকে, তো আমরা হাইলাইটসটা এখান থেকে কিছুটা বাড়িয়ে দিব। ওকে, আপনি আপনার ভিডিও অনুযায়ী হালকা পরিমাণ বাড়িয়ে নেবেন। ওকে, তো এরপর আমরা এখান থেকে আরও বিভিন্ন ক্যাটাগরিজ পাবো। ওকে, এর ভিতর থেকে আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন কোনটার কীভাবে কাজ করবেন। দেন আমরা এখান থেকে ডিটেলসে গেলে শার্পেন দেখতে পারবো, শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এরপর এখান থেকে আমাদের ভিগনেট স্টাইলিজে ক্যাটাগরিজের ভিতরে ভিগনেট পাবেন, ভিগনেটটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো সামান্য পরিমাণে। ওকে, দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করব। তো আপাতত এখান থেকে আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন জাস্ট আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করব। ওকে, এখানে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এর ভিতর থেকে পেয়ে যেতে পারেন। আর যদি না পান তাহলে এখান থেকে আমাদের, যেহেতু অনেকগুলো ইফেক্ট আছে আমাদের খুলতে সমস্যা হবে, সেক্ষেত্রে আমরা সার্চ বারটাকে ইউজ করবো। এখানে সার্চ ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্চ করব আই এন ডি। ওকে, আই ই ইন্ডিকেট লিখে জাস্ট সার্চ করবো, তো আমাদের সামনে কিন্তু এরকম একটা ফিল্টার চলে আসবে। তো এই ফিল্টারটার উপরে ক্লিক করব এবং এই ফিল্টারটা কিন্তু আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আমরা চাইলে এখান থেকে আরও বিভিন্ন ফিল্টার আছে, এক দুই, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আমাদের ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট ফ্রিটা দিয়ে আপনি করতে পারবেন। তো ওয়ানে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে টুয়ে ক্লিক করতে পারেন, দুটো ফিল্টার আছে। তো আমি জাস্ট ওয়ানে ক্লিক করব, এখান থেকে আমি দেখাচ্ছি। দেন এখান থেকে আবারও ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট পেয়ে যাবেন, আপনি আপনার মতো করে কোনটা কতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন। ওকে, এখান থেকে সত্তর, ষাট থেকে সত্তরের ভিতরে রাখলে এনাফ। তো আমি এখান থেকে এতটুকু রাখতেছি। রাখার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিওটিকে সেভ করার জন্য জাস্ট নর্মাল নেক্সট অপশনে ক্লিক করব, এক্সপোর্টিং। জাস্ট কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে, 100% হলে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনি আইফোনের মতো ভিডিওগুলো কিন্তু নর্মালি অ্যান্ড্রয়েড ফোনে এডিটিং করতে পারবেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।